वेलकम टू माय चैनल एंटरटेनमेंट सेंटर। तो आज के आलोचन हे प्रिपोजिशन हे सात प्रकार। प्रिपोजिशन हे सात प्रकार। ये सात प्रकार प्रिपोजिशन विस्तारित आलोचना आज के भिडियो देव। ये प्रिपोजिशन मान कि प्रिपोजिशन मान हे प्रिपोजिशन विभिन्न सन्धि विच्छेद पर्व। प्रिय अर्थ पूर्वे, पोजिशन अर्थ अवस्थान, प्रिपोजिशन अर्थ पूर्वे अवस्थान। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন যে পূর্বে অবস্থান অ্যাকচুয়ালি কিসের পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন হচ্ছে সাত প্রকার। একটি সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, প্রেস প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন, ডেটাচড প্রিপোজিশন অ্যান্ড পার্টিসিপল প্রিপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে সিম্পল প্রিপোজিশন কি? অ্যাকচুয়ালি সহজ সরল যেগুলো প্রিপোজিশন, যেমন ইন, এট, বাই, ফর, টু, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন যেগুলো বাংলা জানা। এখন হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে যেগুলো বাংলা জানা, ব্যাঙে ব্যাঙে আলাদা করা যায়, মানে দুই বা ততোধিক সিম্পল প্রিপোজিশন মিলে ডাবল প্রিপোজিশন গঠিত হয়। যেমন ইন টু, এখানে ইন যোগ টু, ইন টু, ইন টু হচ্ছে ইন একটা সিম্পল প্রিপোজিশন, টু হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। এই দুইটি প্রিপোজিশন মিলে হচ্ছে ইন টু, যা একটি ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কি? দুইটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন গঠিত হয়। তারপর হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যেমন বিসাইড, বিহাইন্ড, এটাকে অনেকে বাহাইন্ড বলে, অন ক্রস মানে অ্যাক্রস আর কি। তারপর হচ্ছে অ্যাসমিক, যেমন বিসাইড শব্দটি সৃষ্টি হয়েছে বাইজুক সাইড, বিসাইড, বাহাইন্ড হয়েছে বাইজুক হাইন্ড, বাহাইন্ড, অ্যাক্রস শব্দটি সৃষ্টি হয়েছে অনজুক ক্রস, অ্যাক্রস, স্লিপ শব্দটি সৃষ্টি হয়েছে অনজুক স্লিপ, স্লিপ। অ্যাকচুয়ালি যেভাবে সৃষ্টি হওয়ার কথা ওইভাবে সৃষ্টি না হয়ে অন্য কোনো উপায়ে সৃষ্টি হয়েছে, এইটাকে বলে কম্পাউন্ড প্রিপোজিশন। এখন হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন বোঝার আগে বুঝতে হবে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, অবজেক্ট থাকবে না। যেমন ইন লিউ অফ, অন অ্যাকাউন্ট অফ, এট প্রেজেন্ট, এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনে একটি প্রিপোজিশন থাকবে। তারপর হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। আমি পূর্বেই বলেছি যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু এখানে বিষয়টা দেখবেন যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে একাকী সমাস শেষে বসেছে, এটি জায়গা ডিটাচড প্রিপোজিশন। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে ইন তো নাউন প্রোনাউনের পূর্বে কি বসেছে? না, বসেনি, এটা একাকী সমাস শেষে বসেছে। সুতরাং এটি হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। টেকনিকটা কি? যে প্রিপোজিশন সবার শেষে বসে এটাকে বলে ডিটাচড প্রিপোজিশন। এখন হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, মানে ছদ্মবেশী প্রিপোজিশন। যেমন হি ওয়েন্ট এ হান্টিং, সে শিকারে গেল, হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এ হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে? আমি তো ছোটোবেলা থেকে শিখেছি যে এর দিকে আর্টিকেল বলে, এটাকে এ প্রিপোজিশন হল কি হবে? এর সৃষ্টি হয়েছে ওয়ান, ওয়ান থেকে সৃষ্টি হয়েছে এন, এন থেকে সৃষ্টি হয়েছে এ। সুতরাং এ হচ্ছে একটি প্রিপোজিশন যাকে বলে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন দুইটি, একটি হচ্ছে ওয়ান আর একটি হচ্ছে অফ, এই দুইটি হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এখন হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে আইনটি যুক্ত শব্দ যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনের মতো কাজ করে, এটাকে বলে পার্টিসিপল প্রিপোজিশন।
আশা করি বুঝেছো। থ্যাংক ইউ।